বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, বিশ্ববঙ্গ টিভিতে আপনাদের স্বাগত। আজকে আমরা মুখোমুখি হয়েছি বিখ্যাত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্ট মানে জ্যোতিষী অসিত চক্রবর্তী, যেখানে জ্যোতিষ বিজ্ঞান কি বিজ্ঞান নয় এ নিয়ে নানা রকম বিতর্ক আছে। আজকে আমরা অসিতবাবুর কাছে জানতে চাইব যে অসিতবাবু, জ্যোতিষ কি বিজ্ঞান, জ্যোতিষ কি মেলে, জ্যোতিষ কি যুক্তিগ্রাহ্য, কি বলেন আপনি, আপনার গবেষণা থেকে কি বেরিয়ে এসছে? নমস্কার, প্রথমেই বলি বিশ্ববঙ্গ টিভি থেকে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। উনি যে প্রশ্ন করেছেন, জ্যোতিষ কি বিজ্ঞান এবং জ্যোতিষ মেলে কি না, জ্যোতিষ হচ্ছে পুরোপুরি বিজ্ঞান। এখন এটাকে ছোট করে ব্যাখ্যা করা যায়, আমরা মহাকাশে যেসব স্টার দেখি, যেখান থেকে আমরা অ্যাস্ট্রোনমি, যেটা অ্যাস্ট্রোনমি হচ্ছে পিওর সায়েন্স, এবং সেখান থেকে সেই পিওর সায়েন্স থেকে আমরা সেইগুলোকে অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স আমাদের অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোনমি থেকে এসছে অ্যাস্ট্রোলজি, পিওর সায়েন্স থেকে এসছে অ্যাপ্লাইড সায়েন্স। এবার তার কতগুলো আমি ব্যাখ্যা দিচ্ছি। যেমন আমরা গ্রহ নক্ষত্র দেখে আমরা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করে থাকি, প্রত্যেকেই বাড়িতে ধরুন পুজো আচ্ছা বা তার মেয়ের বিয়ে তার তিথি নক্ষত্র দেখে করে, সেগুলো আসছে কোথা থেকে? সেগুলো আসছে আমার মতো কোনো জ্যোতিষী সেটা লিখছে অ্যাস্ট্রোনমি থেকে, অ্যাস্ট্রোনমি থেকে, মহাকাশ থেকে, কখন সূর্য উঠবে, কখন সূর্য অস্ত যাবে, কোন প্ল্যানেট কোন পজিশনে আছে, কত ডিগ্রি পজিশনে আছে, কত মিনিটে আছে, সেগুলো কিন্তু তারা সেই অ্যাস্ট্রোনমি থেকেই লেখে। এবং সেটা প্রথম আজকে প্রায় 5-7 হাজার বছর আগে আমাদের যে 4টে বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই সামবেদ ঋগ্বেদ থেকে, ঋগ্বেদের আমল থেকেই আমাদের অ্যাস্ট্রোলজি শুরু। তখনকার দিনে মুনিঋষিরা যেরকম ভৃগু, পরাশর, ভিঞ্জামিন, তারপরে বরাহমিহির, আরও অনেক যারা জ্যোতিষীরা আছেন, তারা কিন্তু সেই অ্যাস্ট্রোনমি থেকে অ্যাপ্লাইড সায়েন্স করে অ্যাস্ট্রোলজি হয়েছে। সেখান থেকে তারা বিচার পদ্ধতি থেকে এসছে, এবং আগামী এখন বর্তমান যুগে এই যে দীর্ঘ 7-8 বছর এই জ্যোতিষ শাস্ত্রটাকে আরও জ্যোতিষীরা শ্রীবৃদ্ধি ঘটিয়েছে, শ্রীবৃদ্ধি ঘটিয়ে আজকে জ্যোতিষশাস্ত্রটা পুরোপুরি বিজ্ঞান এবং অঙ্কশাস্ত্র। এবং বাবু, একটা জিনিস হচ্ছে, তাহলে মানুষ যে জন্মাচ্ছে, জন্মের সঙ্গে সঙ্গে তার যে জন্মের তারিখ, যে সময় এবং স্থান, সেইটা দেখে যে জোডিয়াক চার্টটা তৈরি হয়, রাশিচক্র, সেইটা থেকে জন্ম, মৃত্যু, বিবাহ, এই তো তিনটে, এই তিনটে কি সম্পূর্ণ মিলে যায়? হ্যাঁ, এগুলো সম্পূর্ণ মিলতে বাধ্য যদি আপনি অঙ্ক আমরা ঠিকমতো করি। আমরা সাধারণত বিচার করি, যখন মানুষ জন্মালো, যে সময় প্ল্যানেটের পজিশন যে অবস্থায় রয়েছে, তখন একটা ছক আমরা দেখি, এবং বর্তমানে যেটা আমরা গোচর বলি, বর্তমানে প্ল্যানেট তো সবসময় ঘুরছে, সেই ঘোরা অবস্থায় বর্তমানে কী পজিশনে আছে প্ল্যানেটগুলো, এবং জন্মছকে কী পজিশনে ছিল, এবং কালপুরুষে, কালপুরুষ হচ্ছে আমাদের মাথা থেকে শরীর পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তার কালপুরুষের অঙ্গ, এই 12টা রাশির মধ্যে সব ঘুরছে, সেইগুলো দেখে আমরা বিচার করি কখন তার বিয়ে হবে, কখন তার মৃত্যু যোগ আছে, কখন তার অ্যাক্সিডেন্ট যোগ আছে, কখন তার বিদ্যা শিক্ষা হবে, কখন সে চাকরি পাবে। এবং শুধু তাই না, আপনি যে ধরুন স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, আপনি কোন ট্রেডে ইনভেস্ট করলে আপনার কোন গ্রহ ফেভারে আছে, আপনি সেটা লাভবান হবেন এবং কবে লাভবান হবেন, এবং আপনি হয়তো অযথা ঘুরে যাচ্ছেন, আপনার লাভবান হচ্ছে না। জ্যোতিষীর কাছে গেলে জ্যোতিষ যদি সঠিক বিচার করে, তাহলে তার পক্ষে লাভবান হওয়া সম্ভব, যদি তার জন্মছকে তার ফাটকার যোগ থাকে। আবার এগুলো তো বিস্তারিতভাবে বলা সম্ভব, সময় খুব কম। আরও একটা কথা বলি, এই যে বিবাহ যোগ বা প্রেমের যোগ, আমরা বিবাহ যোগ দেখি হচ্ছে 5th হাউস তার প্রেম, এবং 7ম ঘর তার বিবাহ। বিবাহ কখন হয়? যখন তার রাশি বা লগ্নের 7ম ঘরে হচ্ছে রাহু ও বৃহস্পতি গোচরে একসঙ্গে দৃষ্টি দেবে স্থানকাল পাত্র হিসেবে,
একটা 14 বছর বয়সে সে গোচরে দৃষ্টি দিলে তার বিয়ে হবে না। আচ্ছা অসুবিধা, একটা প্রশ্ন এই বিবাহ ব্যাপারে, এটাই আমার লাস্ট প্রশ্ন, যে অনেক সুন্দরী মেয়ে বিয়ে হয় না বা অনেক উপার্জনশীল ছেলে বিয়ে হয় না, কারণটা কি? কারণটা হচ্ছে অনেক সময় তার সপ্তমে পাপগ্রহ বসে থাকে বা জন্মচাকে পাপগ্রহ বসে থাকে, সেই পাপগ্রহ ফলে যেমন শনি যদি সপ্তমে বসে থাকে তার লেটে ম্যারেজ হবেই, কারণ শনি ক্যারেক্টার কী, শনির কারকতাটা কী দেখতে হবে। শনির কারকতা হচ্ছে এই প্রেম প্রীতি বিবাহ এসব শনি পছন্দ করে না। এবার সে সপ্তমে বসে আছে, সে পাপগ্রহ, এবং তার সেই পাপগ্রহ সপ্তমে বসে থাকার ফলে তার বিয়েটা লেট ম্যারেজ হবে। এবং যদি সে লগ্নে বসে থাকে, লগ্ন হচ্ছে শরীর, এই শরীরে বসে থাকে, অ্যাকচুয়ালি শরীর এবং মন এই দুটোর সংমিশ্রণে মানুষের বিবাহ যোগ হয়। যখন মানুষের একটা বিয়ের জন্য সে মানসিকভাবে তৈরি থাকে এবং তার শরীরও তৈরি হয়, সে শরীরে যদি শনি বসে থাকে লগ্নে, তাহলে তার বিয়ে দেরি হবে এবং বিয়ে করতে চাইবে না। এগুলো অনেকভাবে ব্যাখ্যা করা যায়, জন্মছক দেখেই বিচার করতে হয়। নমস্কার, আজকের আলোচনা এখানে শেষ করলাম। নমস্কার অসিতবাবুকে ধন্যবাদ। আমরা বিশ্ববঙ্গ টিভিতে আজকে ঘোষণা করছি অসিতবাবুর নানা মূল্যবান বক্তব্য এবং মন্তব্য এবং অ্যানালিসিস, এটা আমরা নিয়মিত আমরা সম্প্রচার করব। নমস্কার অসিতবাবুকে আরেকবার ধন্যবাদ। বিশ্ববঙ্গ টিভিকে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।